তিন বছর ধরে এটা লড়েছি। টিভিতে যত বাবারা আছেন আমি বলবো আপনাদেরকে, আপনাদের আশা আছে, আপনারা ছাড়বেন না। এটা আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমার বুক থেকে নিয়ে যাবে সেটা আমি কোনোদিন ভাবব না। এবং আমি বিজ্ঞ আদালতের দৃষ্টিতে এটুকুই আমি আনতে চাই যে জাপানের কালো পারিবারিক আইন 819 ধারায় বাচ্চা জাপানে গেলে, আমরা তো দূরের কথা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপের কোনো দেশে শত শত বাচ্চারা ওরা অপহরণ করে নিয়ে গেছে জাপানে, কোনোদিন বাবারা দেখতে পায়নি, কখনোই দেখতে পাবো না ওরা জাপানে চলে। এবং আমরা অবশ্যই আপিল করব এরপরে এটা নিয়ে বরমের জন্য।